হে কৃষ্ণ, রাধে রাধে। সকল দর্শক বন্ধুকে জানাই আমার দণ্ডবোধ প্রণাম। আশা করি সবাই ভালো আছেন, ভালোভাবেই পুজো কাটাচ্ছেন। আজকে আমরা যে ভিডিওটা নিয়ে এসেছি, এই ভিডিওটি হচ্ছে একাদশী সম্পর্কে। এই একাদশীর কি নাম? আশ্বিন মাসের শুক্লপক্ষীয় এই একাদশীর নাম হচ্ছে পাশাঙ্কুশা বা পাপাঙ্কুশা। কবে এই একাদশী, এই একাদশীর মাহাত্ম্যই বা কী, এই ভিডিওতে আমরা জানব। এই একাদশী হচ্ছে 14ই অক্টোবর সোমবার, আর ভারতে পালনের সময় হচ্ছে 15ই অক্টোবর অর্থাৎ পরদিন মঙ্গলবার। পালনের সময়সূচি হচ্ছে সকাল 5টা 33 থেকে 9টা 25-এর মধ্যে, আর বাংলাদেশে পালনের সময়সূচি হচ্ছে পরদিন মঙ্গলবার সকাল 5টা 55 হইতে 9টা 47-এর মধ্যে। হ্যাঁ, এবার দামোদর মাস সম্পর্কে বলে রাখি একটু। দামোদর মাস স্টার্ট হচ্ছে 17ই অক্টোবর থেকে 15ই নভেম্বর অবধি। দামোদর মাসের মাহাত্ম্য বা দীপদানের মাহাত্ম্য আমরা আগের ভিডিওতে শেয়ার করেছি, ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা দীপদানের মাহাত্ম্য, দামোদর মাস কবে সব কিছুই আপনারা জানতে পারবেন। এই একাদশী ব্রত হচ্ছে সকলের অভীষ্ট প্রদানকারী। এই একাদশী ব্রত পালনে সমস্ত প্রকার পাপ বিনষ্ট হয়, সর্বসৌভাগ্য ও শ্রীকৃষ্ণের প্রীতিবিধান হয়। নারী পুরুষ নির্বিশেষে 8 থেকে 80 বছর বয়স পর্যন্ত যে কোনো ব্যক্তিরই ভক্তি সহকারে পবিত্র একাদশী ব্রত পালন করা কর্তব্য। সংকটজনক অবস্থা বা জন্মমৃত্যু অসুচ কখনো একাদশীতে পরিত্যাগ করতে নেই, একাদশী পরিত্যাগ করতে নেই। একাদশীতে শ্রাদ্ধ উপস্থিত হলে সেই দিন না করে দ্বাদশীতে শ্রাদ্ধ করা উচিত। এই দুর্লভ মানব জীবন লাভ করে এই ব্রত অনুষ্ঠান না করলে বহু দুঃখ কষ্টে 84 লক্ষ জনিতে ভ্রমণ করতে হয়। অহংকার বশত একাদশী ব্রত ত্যাগ করলে অশেষ যম যন্ত্রণা ভোগ করতে হয়। যে ব্যক্তি এই ব্রতকে তুচ্ছ জ্ঞান করে জীবিত হয়েও সে মৃতের সমান। কেউ যদি বলে একাদশী পালন করা কিসের দরকার, কি দরকার আছে একাদশী করার, সে নিশ্চয়ই কুম্ভীপাক নরকের যাত্রী। যারা এই একাদশী পালনে নিষেধাজ্ঞা জারি করে শনির কোপে তারা বিনষ্ট হয়। একাদশীকে উপলক্ষ করে তীর্থে স্থান আদি অন্য ব্রত পালনকারী অবস্থা গাছের গোড়া কেটে পাতায় জলদানের মতো। এই একাদশী ব্রত পুণ্য প্রদায়িনী সর্বশ্রেষ্ঠ ব্রত, এবং এই একাদশী ব্রত শ্রীহরির অত্যন্ত প্রিয় ব্রত। একাদশীর ব্রত পালনে যে ফল লাভ হয় অশ্বমেধ রাজস্বীয় ও বাজপেয় যজ্ঞ দ্বারাও তা কখনোই হয় না। দেবরাজ ইন্দ্র ও যথাবিধি একাদশী পালনকারীকে সম্মান করেন। একাদশী ব্রতে ভাগবত শ্রবণ করলে পৃথিবী দানেরও ফল লাভ হয়। অনাহারে থেকে হরিনাম হরিকথা রাত্রি জাগরণে একাদশী পালন করা কর্তব্য। যদি একাদশী ব্রতে শুধু উপবাস করে তাতে বহু ফল পাওয়া যায়। শুদ্ধ ভক্তেরা এই দিন একাদশ ইন্দ্রিয়কে শ্রীকৃষ্ণকে সমর্পণ করে। হ্যাঁ, গঙ্গা স্নানে যেমন সবার অধিকার আছে, তেমনি একাদশী ব্রত করার সবারই অধিকার আছে। শাস্ত্রে বিধবা সধবা সকলের জন্যই একাদশী ব্রত পালনের নির্দেশ দেওয়া আছে। যারা সধবা একাদশী পছন্দ করেন না, শাস্ত্রে তাদের বিষ্ণুদ্রোহী বলে বলা হয়েছে। ছিল জীব গোস্বামী তার ভক্তি সন্দর্ভ স্কন্দপুরাণ থেকে উদ্ধৃতি দিয়ে বলেছেন, যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই ও গুরু হত্যাকারী। সে যদি বৈকুণ্ঠলোকে উপনীতও হয় তবুও তার পতন হয়। একাদশীতে উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে কেবল অনাহারে উপবাস করাটাই মুখ্য উদ্দেশ্য নয়। মুখ্য উদ্দেশ্য হচ্ছে গোবিন্দ বা শ্রীকৃষ্ণের প্রতি অধিক শ্রদ্ধা ও প্রেম প্রয়াণ হওয়া। উপ অর্থাৎ নিকটে, এবং বাস মানে অবস্থান করা, অর্থাৎ শ্রীহরির নিকটে অবস্থান করা। আমাদের একাদশীর দিনে কর্তব্য যে শ্রীহরির নিকটে অবস্থান করা।
একাদশী দিন উপবাস করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে শারীরিক অবশ্যকতাগুলি খর্ব করে ভগবানের মহিমা কীর্তন এবং অন্যভাবে ভগবানের সেবা করে সময়ের সদ্ব্যবহার করা। এবার আমি এই একাদশীর মাহাত্ম্য পাঠ করে শোনাব, আপনারা কৃপাপূর্বক শ্রবণ করুন। এই আশ্বিন মাসের শুক্লপক্ষীয় একাদশী পাশাঙ্কুশা একাদশী নাম। এই একাদশীর মাহাত্ম্য বর্ণনা আছে ব্রহ্মবৈবর্ত পুরাণে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে মধুসূদন, আশ্বিন মাসের এই শুক্লপক্ষের একাদশীর কী নাম, এই একাদশীর মাহাত্ম্যই বা কী, তা কৃপাপূর্বক বলুন। তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজেন্দ্র, আশ্বিন মাসের শুক্লপক্ষীয় একাদশীর নাম পাশাঙ্কুশা নামে প্রসিদ্ধা। কেউ কেউ আবার এই একাদশীকে পাপাঙ্কুশাও বলে থাকেন। এই একাদশীতে অভীষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভের পুজো করবে। এই পদ্মনাভ ভগবান শ্রীকৃষ্ণেরই আরেক নাম। শ্রীহরির নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফল লাভ করা হয়। বদ্ধজীব মোহবশত বহু পাপকর্ম করেও ভগবান শ্রীহরির শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদনে নরক যন্ত্রণা থেকে রক্ষা পায়। আমরা এই জড়জাগতিকতে বাস করছি, অনেক পাপকর্ম করছি, কিন্তু বলছি যে একাদশীর দিন আমরা যদি শ্রীহরির নিকটে যদি শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদন করি, তাতে আমাদের নরক যন্ত্রণা থেকে রক্ষা পাব। এই একাদশীর মহিমা শোনার ফলে নিদারুণ যমদণ্ড থেকে মুক্তি লাভ হয়। এই একাদশীর দিনে আমরা যদি শুধুমাত্র ব্রতটা শ্রবণ করি, এই মাহাত্ম্য শ্রবণ করি, তাহলে যমদণ্ড থেকে আমরা মুক্তি পেয়ে যাব। হরিবাসরে ব্রতের মতো ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো বস্তু নেই। হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ এবং শত শত রাজস্ব যজ্ঞ এই ব্রতের শতভাগের একাংশে সমান হয় না। তাহলে দেখুন, একাদশীর মাহাত্ম্য, একাদশী ব্রত করলে কতই পুণ্য আপনি অর্জন করেন। এই একাদশী ব্রত পালনে স্বর্গবাস হয়, মুক্তি, দীর্ঘায়ু, আরোগ্য, সুপত্নী, বন্ধু প্রভৃতি অনায়াসেই লাভ করা যায়। হে রাজন, গয়া, কাশী, এমনকি কুরুক্ষেত্রও শ্রী হরিবাসর অপেক্ষা পুণ্যস্থান নয়। হে ভূপাল, একাদশীর উপবাস করে রাত্রি জাগরণ করলে অনায়াসে বিষ্ণুলোকে গতি হয়। তাহলে একাদশীর দিন আপনি একাদশী উপবাস করছেন, তার সাথে আপনি যদি ওই হরিবাসরে রাত্রি জাগরণ করেন এবং উপবাস করেন, ভগবানের নাম সংকীর্তন করতে করতে আপনি যদি রাত্রি জাগরণ করেন, তাহলে আপনি অনায়াসে বিষ্ণুলোক প্রাপ্ত হবেন। এই পাশাঙ্কুশা একাদশী ব্রতের ফলে মানুষের সর্বপাপ মুক্ত হয়ে গোলোকে গমন করতে সমর্থ হয়। এই পবিত্র দিনে দান খুবই গুরুত্বপূর্ণ। এই পবিত্র দিনে যদি কেউ স্বর্ণ, তিল, গাভী, অন্ন, বস্ত্র, জল, ছত্র, পাদুকা দান করে, তাকে আর জমালয়ে যেতে হয় না। যারা এই সকল পুণ্যকার্য করে না, তাদের জীবনে কামারশালার হাপের মতো বিফল। নিষ্ঠার সাথে এই ব্রত পালনে উচ্চ কুলে নিরোগ ও দীর্ঘায়ু শরীর লাভ হয়। অত্যন্ত পাপাচারীও যদি এই পুণ্যব্রতের অনুষ্ঠান করে, তবে সে রৌরব নরক নামক মহাযন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করে। কৃষ্ণ ভক্তি লাভ শ্রী একাদশীর ব্রতের মুখ্য ফল। তাহলে আমাদের একাদশীর উদ্দেশ্যই হচ্ছে আমরা যাতে কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি। তবে আনুষঙ্গিক রূপে আপনি এই একাদশী ব্রত করলে স্বর্গ ঐশ্বর্যাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে। তাই আমার সবারই কাছে অনুরোধ, এই পরম পবিত্র একাদশী ব্রত পালন করুন এবং সবাইকে একাদশী করার জন্য উৎসাহ করুন, উৎসাহ দিন, যাতে সবাই একাদশী করে। এবং এই একাদশী যদি শুধু পাঠ করে বা শ্রবণ করে, তবে তার অচিরেই সব পাপ বিনষ্ট হয়ে যায়। বলুন, পাপাঙ্কুশা একাদশী ব্রত কি জয়, পাপাঙ্কুশা একাদশী ব্রত কি জয়, জয় পাপাঙ্কুশা একাদশী ব্রত কি জয়, একাদশী মহারানী কি জয়, একাদশী মহারানী কি জয়। সবাই একসাথে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল।